নির্বাচনের আগের দিন লেকটাউন গোলাঘাটায় চলছে নাকা চেকিং, এর ফলে পুলিশ উদ্ধার করে একটি বন্দুক ও গুলি, এছাড়াও গ্রেপ্তার হয় দুই দুষ্কৃতী। নাকা চেকিং চলার সময় বৃহস্পতিবার রাতে একটি মোটর বাইকে করে দুই যুবক আসছিল, তাদেরকে আটকে তল্লাশি চালায় পুলিশ, ফলে তাদের কাছ থেকে একটি বন্দুক এবং এক রাউন্ড গুলি উদ্ধার হয়। নির্বাচনের আগে কী কারণে ওই রাতে বন্দুক ও গুলি সহ দুই দুষ্কৃতী বাইকে চেপে আসছিল সেসব খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের কাছ থেকে জানা গেছে তাদের নাম সোমনাথ পাল এবং তন্ময় মুখার্জি, এরা দুজনেই কাকুরগাছি এলাকার বাসিন্দা। তবে বিধাননগরের দিকে বিশেষ নজর রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের, সে কারণেই বিধাননগরের প্রতিটি প্রবেশ পথে চলছে কড়া নাকা চেকিং। বিধাননগরে প্রবেশ করতে চাওয়া যাত্রীবাহী গাড়ি ও পণ্যবাহী গাড়িগুলিকে দারুণভাবে তল্লাশি করা হচ্ছে। নাকাতে দাঁড়ানো প্রতিটি গাড়ির ডিকি খুলে চেক করছে পুলিশ, এছাড়াও ভেতরে কোনো সামগ্রী থাকলে তার বাঁধন খুলেও তল্লাশি করা হচ্ছে। শুধু তাই নয়, তাদের কাছে জানতে চাওয়া হচ্ছে বিধাননগরে আসার কারণ, যুক্তিপূর্ণ কারণ থাকলে তবেই তাদের ঢুকতে দেওয়া হচ্ছে। এবার কিন্তু যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে সেগুলোর নাম্বার প্লেট সহ গাড়ি চালকেরও ছবি তুলে রাখছে পুলিশ। এদিকে সূত্রের খবর, রাজ্যের চার পুর নিগমে ভোট করানো হচ্ছে রাজ্য পুলিশ দিয়েই, সে কথা জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এর ফলে চারটি পুর নিগমের ভোটে মোতায়েন থাকছে 9,000 পুলিশ, সশস্ত্র পুলিশ কর্মীর সংখ্যা 5,500। সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে ভোট করানোর লক্ষ্যে রয়েছে রাজ্য নির্বাচন কমিশন বলে জানা গেছে। লটার